1.5 লাখৰ পৰা 2 লাখৰ ভিতৰত আহিব। এখন 1,90,000 আছে ডিমান্ডিং প্ৰাইছটো। অলমোষ্ট 2 লাখ টকা আহি যাব। 2 লাখ টকা ডাউন পেমেণ্টত ওলাই যাব। 2,30,000 আছে 2011 চনৰ গাড়ী। 1,30,000 দিলে ওলাই যাব। 1,20,000 টকা দিলে ওলাই যাব। গাড়ীখন ফিক্স হৈ যোৱাৰ পিছত 10,000 টকা কেশবেক হ'ব। নমস্কাৰ, স্বাগতম জনাইছোঁ নতুন এটা ভিডিঅ'লৈ। আজি আহিছোঁ মই মুন মটৰছত আৰু মুন মটৰছ আছে নগাঁৱৰ হবৰগাঁও ঢিংগেটৰ ডিউকিয়া নাৰ্ছিঙৰ সন্মুখত আছে মুন মটৰছ। আৰু মুন মটৰছত বহাগ বিহুৰ কাৰণে তেওঁলোকে বহুত গাড়ী আনিছে আৰু তেওঁলোকে বহাগ বিহুত অফাৰ আনিছে আৰু বহাগ বিহুত তেওঁলোকে কি অফাৰ আনিছে সেইটো বিষয়ে আপোনালোকক জনাম। দেখিছে মোৰ বেক চাইডে বহুত গাড়ী আছে, একদম নতুন নতুন গাড়ী আনিছে। চুইফ্ট আনিছে, অল্ট' কেটেন আনিছে, ডাষ্টা আনিছে, তাৰপিছতে আপোনালোকে ব্ৰেজা পাই যাব, এক্সেণ্ট পাই যাব, ভাৰ্না পাই যাব। আপোনালোকে যি গাড়ী বিচাৰে সেইখন গাড়ীয়ে মুন মটৰছত আপোনালোকে পাই যাব। আপোনালোক আহক মুন মটৰছলৈ আৰু মুন মটৰছৰ পৰা গাড়ী এখন আপোনালোকে লৈ যাওক। লগতে মোৰ চেনেলটো এতিয়ালৈকে যদি আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰা নাই তো ছাবস্ক্ৰাইব কৰিব। মোৰ ইনষ্টাগ্ৰাম আইডিটো আহি আছে, তো ইনষ্টাগ্ৰাম আইডিটো আপোনালোকে ফ'ল' কৰিব। আৰু মোৰ নতুনকৈ এটা চেনেল খুলিছোঁ আসামিজ বয়জ বুলি, সেই চেনেলটো আপোনালোকে ছাবস্ক্ৰাইব কৰিব আৰু সেই চেনেলটোত মই ব্লগিং ভিডিঅ' দিওঁ, আপোনালোকে তাত যাব আৰু ভিডিঅ' চাব। তো আপোনালোকক পরিচয় করাই দিব লাগছো মুন মটৰছৰ সেলস ম্যানেজারক পরিচয় করাই দিব লাগছো। নমস্কার স্যার। নমস্কার, প্রথমে আপনার নামটো জানাক মোৰ ভিউসক। মোৰ নাম নয়ন হাজৰিকা। আচ্ছা, আপোনালোকৰ তাত বর্তমান যেহেতু গাড়ি কিমান আছে স্টক? আমাৰ তাত বর্তমান 50+ আছে। 50+ হয়। আৰু যেহেতু আগন্তুক বহাগ বিহু আহি আছে, মুন মটৰছৰ ফালৰ পৰা কিবা অফাৰ আনিছে নেকি আপোনালোকে? বহাগ বিহু বুলি এনেও ধৰি লওক আমাৰ গাড়ীবিলাকৰ যিবিলাক ৰেট থাকে মাৰ্কেটত, গাড়ী ৰেটৰ তুলনাত আমাৰ গাড়ী ৰেট কমেই থাকে। তথাপিও এতিয়া বিহু বুলি যিসকল কাষ্টমাৰে মানে গাড়ী ক্ৰয় কৰিব তেওঁলোকৰ যিটো ৰেটত গাড়ীখন ফিক্স হ'ব তাৰ ওপৰঞ্চিও এডিচনেল আপোনাৰ 10,000 টকা এটা অফাৰ থাকিব। মানে গাড়ীখন ফিক্স হৈ যোৱাৰ পিছত 10,000 টকা কেশবেক হ'ব? 10,000 টকা কেশবেক হ'ব। আচ্ছা, ধুনীয়া কথা কৈছে। আপোনালোকে গাড়ীখন ইয়াত বন্দবস্ত কৰিব, ফিক্স হৈ যাব, তাৰপিছত আপোনালোকক 10,000 টকা কেশবেক কৰিব। আপোনাৰ বেক চাইডে এখন গাড়ী আছে ডাষ্টাৰ, 2016 চনৰ। এখনৰ প্ৰাইচ কিমান আহিব? এখনৰ 6,55,000 তাৰ দাম আছে গাড়ীখনৰ। 6,55,000 টকা ৰিফাইনেন্স ল'বলগীয়া হ'লে ডাউন পে'মেণ্ট কিমান দিব লাগিব? 4.5 লাখ টকালৈকে লোন হৈ যাব। 4.5 লাখ টকালৈকে লোন হৈ যাব। আল্টিমেট 1.5 লাখ টকাত গাড়ী ওলাই যাব? 2 লাখ টকাত ওলাই যাব। আৰু ডিজেল নে পেট্ৰল? পেট্ৰল আছে। নেক্সট আৰু এখন গাড়ী দেখা পাইছোঁ, কেটেন। কেটেন, কেটেনৰ প্ৰাইচ কওক। 2019 লাষ্টৰ গাড়ী হয়, ফৰ্চুনাৰ গাড়ী। আচ্ছা, এইটো নিউ মডেলটো হয়, বেছি চলাও নাই গাড়ীখন, 24,000 মান চলিছে। আচ্ছা, প্ৰাইচটো কিমান আহিব? প্ৰাইচটো এখনৰ 3,90,000 আহিব। 3,90,000 দামটোতো কমিব, অলপ নেগোসিয়েট হ'ব। আচ্ছা, আপোনাৰ ভিডিঅ'ত প্ৰাইচবিলাক আমাৰ যিটো ডিলাৰ প্ৰাইচ থাকে তাতকৈ আমি কমেই কওঁ। আচ্ছা, আৰু এই গাড়ীখন যদি ডাউন পে'মেণ্টত ল'বলগীয়া হয় কিমান দিব লাগিব? 1.5 লাখ টকা দিব লাগিব। 1.5 লাখ টকা ডাউন পে'মেণ্টত ওলাই যাব। নেক্সট দেখিছোঁ বেলেনো, বেলেনৰ প্ৰাইচ কওক। 2018 হয়, এখন 2018 আলফা মডেল এইটো। আচ্ছা হয়, গাড়ী গোটেই গাড়ী অৰিজিনেল পেইণ্টত আছে। আচ্ছা, গাড়ী 24,000 কিলোমিটাৰ চলিছে। প্ৰাইচ কিমান আহিব? ইয়াৰ প্ৰাইচটো আহি যাব 6,50,000। 6,50,000 পেট্ৰল নে ডিজেল? পেট্ৰল ভাৰ্চন হয়। ডাউন পে'মেণ্ট কিমান আহিব এখনৰ? এইখনত আপোনাৰ 2 লাখ টকামান আহি যাব। 2 লাখ টকা আহি যাব। 2 লাখ টকাত আপোনাৰ বেলেনো ল'ব পাৰিব। নেক্সট আৰু এখন গাড়ী দেখা পাইছোঁ, আপোনাৰ ব্ৰেজা ব্লু কালাৰ, প্ৰাইচ কওক। এখন 7,15,000 আছে গাড়ীখনৰ দাম। আচ্ছা, 2016 চনৰ গাড়ী হয়, ZDI মডেল, ফাৰ্ষ্ট অনাৰ। ডিজেল নে পেট্ৰল? ডিজেল। ডিজেল হয়। ৰিফাইনেন্সত ল'বলগীয়া হ'লে ডাউন পে'মেণ্ট কিমান দিব লাগিব এখনৰ? অলমষ্ট 2 লাখমান টকা আহি যাব। 2 লাখ টকা ডাউন পে'মেণ্টত ওলাই যাব। হয়। নেক্সট দেখা পাইছোঁ আপোনাৰ হুণ্ডা মবিলিও, হয়, প্ৰাইচ কওক। 2015 চনৰ গাড়ী, এখনৰ 5,70,000 আছে ইয়াৰ দামটো। ডিজেল ভাৰ্চন হয়, 48,000 গাড়ীখন চলিছে, ফাৰ্ষ্ট অনাৰ। ৰিফাইনেন্স হৈ যাব? ৰিফাইনেন্স হৈ যাব। হণ্ডা চিটি? হণ্ডা চিটি। প্ৰাইচ কিমান আহিব? এখন আহি যাব 6,30,000। পেট্ৰল নে ডিজেল? পেট্ৰল। ৰিফাইনেন্স হৈ যাব? ৰিফাইনেন্স হৈ যাব। ডাউন পে'মেণ্ট কিমান দিব লাগিব এখনৰ? 2 লাখৰ ওচৰ আছে। 2 লাখৰ ওচৰ আছে। নেক্সট দেখা পাইছোঁ কাষতে এখন চেণ্ট্ৰ' হুণ্ডাই চেণ্ট্ৰ'। চেণ্ট্ৰ'খনৰ প্ৰাইচটো কিমান আহিব? এখন 6 মাহ পুৰণি গাড়ী, 2021ৰ গাড়ী হয়, 4,000 কিলোমিটাৰ চলিছে। আচ্ছা, প্ৰাইচটো কিমান? এখনৰ প্ৰাইচটো আপোনাৰ 5,10,000। ৰিফাইনেন্সত ল'বলৈ গ'লে ডাউন পে'মেণ্ট কিমান দিব লাগিব? 1,70,000মান আহিব। 1,70,000। নেক্সট আৰু এখন গাড়ী দেখা পাইছোঁ কাষতে, সেইখন আপোনাৰ হুণ্ডাই কি হয়? এক্সেণ্ট। এক্সেণ্ট 2017চনৰ গাড়ী। 2017চনৰ হয়। প্ৰাইচ কিমান আহিব? 5,30,000 আছে। 5,30,000 হয়। ৰিফাইনেন্স হৈ যাব? ৰিফাইনেন্স হৈ যাব। ডাউন পে'মেণ্ট কিমান দিব লাগিব? ডাউন পে'মেণ্ট 150-180 ভিতৰত ডাউন পে'মেণ্ট কৰিলে মানে 1,80,000 টকা ডাউন পে'মেণ্টত ল'ব পাৰি। ল'ব পাৰিব, ল'ব পাৰিব। নেক্সট ইক' স্পৰ্ট হয়, 2014চনৰ গাড়ী হয়। প্ৰাইচ কিমান আহিব? এখন 4,75,000 আছে। 4,75,000 টকা টাইটেনিয়াম মডেল, টপ ভেৰিয়েণ্ট। ডিজেল নে পেট্ৰল? ডিজেল। ডিজেল হয়।
রিফাইনান্স হবলে ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব এখন 50% ডাউন পেমেন্ট আহিব 50% ডাউন পেমেন্ট যারা বেরেনো প্রাইস কত হয় এখন 5,45,000 আছে 2017 চনৰ গাড়ী ডেল্টা ভেৰিয়েন্ট হয় ডিজেল আচ্ছা ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব এখন এখন 2 লাখ টকা আহি যাব 2 লাখ টকা ডাউন পেমেন্ট ন কাগজপতি আপোনাক ট্রান্সফার কৰি দিব হয় গুটেই ডকুমেন্টেশনটো আমি কৰি দিম আচ্ছা ডিজেল পেট্রোল এখন ডিজেল ভার্সন হয় নিসানৰ মাইক্রা প্রাইস কত 3,90,000 আছে গাড়ীখনৰ দাম 2019 লাষ্ট গাড়ী হয় 18,000 কিলোমিটাৰ চলিছে পেট্রোল ভার্সন ন হয় আৰু এই গাড়ীখন আপোনাৰ রিফাইনান্স লব লাগি হয় ডাউন পেমেন্ট লব পাৰিব 1,70,000 মান টকা ডাউন পেমেন্ট আহিব 1,70,000 হয় 1,70,000 টকা ডাউন পেমেন্টত মাইক্রা লৈ যাব পাৰিব হয় তো দাদা ভাৰনা প্রাইস কক 7,70,000 আছে ফার্স্ট ওনার গাড়ি পেট্রোল ভার্সন 41,000 মান গাড়িখন চলিছে 18 লাস্টর হয় 2018 লাস্ট মডেল আচ্ছা এখনৰ আপোনাৰ রিফাইনান্স হৈ যাব 3,55,000 আহি যাব 3,00,000 ডাউন পেমেন্ট কাগজপত্র আপোনাক ট্রান্সফার কৰি দিব হয় হয় গাড়ি কিবা রিপেইন্ট হৈছে নেকি না গাড়ি কমপ্লিট অরিজিনাল পেইন্টতে আছে নেক্সট দাদা ফোর্ড ফিস্টা এবিএস প্রাইস কত এখন 2,90,000 আছে 2012 চনৰ গাড়ি ডিজেল ভার্সন রিফাইনান্স হবো নাকি রিফাইনান্স নহব এখন ক্যাশতে হবো তখন প্রাইস কত 2,30,000 আছে 2011 চনৰ গাড়ি আচ্ছা পেট্রোল ভার্সন ন হয় কাগজপতি ওকে আছে পাওয়ার উইন্ডো আছে দুটা পাওয়ার স্টিয়ারিং এসি মিউজিক সিস্টেম সব রানিং আছে ওকে আর এখন গাড়ি দেখা পাইছো রেনল্ট কুইক রেনল্ট কুইক খনৰ প্রাইস কিমান আহিব এখন 3,30,000 আহিব 18 চনৰ গাড়ি কাগজপতি আপোনাক ট্রান্সফার কৰি দিব হয় হয় তো গাড়ি সব ওকে আছে হ্যাঁ এসি পাওয়ার স্টিয়ারিং সব ওকে কাম আছে কাম করে আছে গাড়ি বেশি চলা নাই কম চলছে আচ্ছা এখন রিফাইনান্স হবে নাকি রিফাইনান্স হয়ে যাব কত টাকা ডাউন পেমেন্ট দিব লাগিব 1,30,000 মান দিলে ওলা যাব 1,30,000 হয় আর এখন রঙা আপনা কুইট দেখা পাইছো হয় এখন প্রাইস কিমান আহিব এখন 2,90,000 আহিব 2016 চনের গাড়ি দাম তো কমিব সাকে কমিব গাড়ি কাগজপত্র আপনাকে ওকে করে দিব করে দিন ঠিক আছে আপনার রিফাইনান্স হবে নাকি এখন রিফাইনান্স হয়ে যাব এখন 1,20,000 মান টাকা দিলে ওলা যাব 1,20,000 টাকা রেনল্ট কুইট RX3 হয় এক্সেন্ট ডিজেল না পেট্রোল ডিজেল ভার্সন 18 চনের গাড়ি টপ মডেল হয় আচ্ছা SX মডেল টু প্রাইস কিমান আহিব এখন 5,60,000 আছে 5,60,000 রিফাইনান্স হয়ে যাব রিফাইনান্স হয়ে যাব ডাউন পেমেন্ট কিমান দিব লাগিব এখন 1,80,000 মান টাকা ডাউন পেমেন্ট দিব লাগিব 1,80,000 টাকা ডাউন পেমেন্টত হুন্ডা এক্সেন্ট লৈ যাব পাৰিব হয় তো ওয়াগনখনৰ প্রাইস তো কক ওয়াগনখন 2018 হয় পেট্রোল ভেরিয়েন্ট এলেক্সাই হয় এখন 1,90,000 আছে ডিমান্ডিং প্রাইস তো আচ্ছা রেট তো কমি যাব রেট তো অলপ নেগোসিয়েট হবো গাড়ি অরিজিনাল পেইন্টতে আছে গুটে গাড়ি রিফাইনান্স হবো নাকি রিফাইনান্স নহব 2018 গাড়ি যেহেতু আচ্ছা আর এখন গাড়ি দেখা পাইছো ওয়াগনার কাখতে এখন সুইফট হয় সুইফটখনৰ প্রাইস তো কিমান আহিব এখন 2016 চনৰ গাড়ি এখন 3,90,000 আছে ডিজেল না পেট্রোল ডিজেল ভার্সন হয় ডিজেল ভার্সন হয় রিফাইনান্স হয়ে যাব রিফাইনান্স হয়ে যাব কিমান টাকা ডাউন পেমেন্ট দিব লাগিব এখন 1,50,000 মান টাকা দিলে ওলা যাব 1,50,000 টাকা দিলে ওলা যাব ওইখানে প্রাইস কিমান আহিব এখন 2017 চনৰ হয় আচ্ছা পেট্রোল ভার্সন ফার্স্ট ওনার রিফাইনান্স হয়ে যাব রিফাইনান্স হয়ে যাব কিমান টাকা ডাউন পেমেন্ট দিব লাগিব ডাউন পেমেন্ট 1,50,000 পৰা 2,00,000 ভিতৰত আহিব মানে 2,00,000 টাকা আৰু হয় তো আৰু এখন ওইখানে দেখা পাছে এখন প্রাইস কিমান এখন 2017 চনৰ 4,10,000 আছে এখনৰ ৰেট আচ্ছা কাগজপতি ওকে আছে কাগজপাতি সব ক্লিয়ার আছে বাকিটো ডকুমেন্টেশনটো আমি চাই দিম ধুনীয়া গাড়িখনলৈ তেখেতৰ নামত আমি ট্ৰান্সফাৰ কৰাই দিম ডাউন পেমেণ্ট কিমান আহিব এখন ডাউন পেমেণ্টটো আগৰ ৱেগনাৰখনৰ হতে একে আহিব 1.5 পৰা 2 ভিতৰত আচ্ছা এখন কি গাড়ী হয় চিবুলেট চেল হয় 2014 চনৰ পেট্ৰোল ভাৰ্চন এখন 3,30,000 আহিব হয় ৰিফাইনেন্স হ'ব এখনত ৰিফাইনেন্স হৈ যাব ন হয় তো আৰু এখন দেখা পাইছো হুন্ডাই i20 2011 চনৰ হয় স্পৰ্টছ মডেলটো আচ্ছা এখনৰ 2,80,000 আছে 2,80,000 2,80,000 দামটো তো কমিব অলপ নেগোসিয়েট হ'ব রিফাইনেন্স হ'ব নেকি এখনৰ রিফাইনেন্স নহব নহব ন হয় কেছত লব লাগিব কেছত লব লাগিব তো আপোনালোক গুটে গাড়ীখিনি মুন মটৰছৰ সেলস মেনেজারে ডিটেইলছ দিলে আৰু এই গাড়ীখিনি ভিতৰত যদি আপোনালোকৰ পছন্দ হৈছে তেতিয়াহলে আপোনালোক আহক এই নগাঁৱৰ হবগাঁৱত থকা মুন মটৰছলৈ আহক আৰু মুন মটৰছৰ পৰা আপোনালোকে এখন গাড়ী রিফাইনেন্স হওক বা কেছত হওক লৈ যাওক যদি ভিডিওটো চাই ভাল পালে লাইক কমেন্ট শ্বেয়ার সকলোখিনি কৰিব নতুন এটা ভিডিঅ লৈ পুনৰ এটা শ্ব'ৰুমত লগ পাম তই আজিলৈ আহোঁ জয় আই অসম নমস্কাৰ